যেভাবে বাসে করে ছুটতে ছুটতে মানুষ অফিসে যাচ্ছে আদালতে যাচ্ছে তা দেখে যথেষ্ট দুশ্চিন্তার কারণ রয়েছে। সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হলেও সামাজিক দূরত্বের মাথা মুড়িয়ে নিরুপায় হয়ে নিতান্ত বাধ্য হয়ে বাসে ঝুলতে ঝুলতে চাকরি রক্ষা করার জন্য রোজগার রক্ষা করার জন্য সরকারি কর্মচারীদের অফিস আদালতে যেতে হবে। মফস্বলের চেহারা একরকম, কলকাতা এবং শহরতলির চেহারা আরেক রকম। সেখানে লোকাল ট্রেন নেই, সেখানে মেট্রো ট্রেন নেই, অথচ সরকারি কর্মচারীদের আসতে বলে দেওয়া। লোকাল ট্রেন নেই, মেট্রো ট্রেন নেই, পর্যাপ্ত পরিমাণে বাস নেই, কিন্তু গায়ের জোরে বলে দেওয়া হলো কর্মচারী তোমাদেরকে সব অফিস আদালতে আসতে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমি মনে করি বাংলার মানুষের জন্য করোনা আরো ভয়ঙ্কর ভাবে প্রসার পাওয়ার সম্ভাবনা তৈরি করল। তাই আমি বলব যে লকডাউন কোথায় কতটা কিভাবে অফিস কোথায় কিভাবে খুলবে সেটা কেন্দ্র ঠিক করে দেয় না, রাজ্য ঠিক করে। তাই যতদিন পর্যন্ত না লোকাল ট্রেন মেট্রো ট্রেন চালু হচ্ছে কলকাতা এবং শহরতলিতে, যতক্ষণ পর্যন্ত না পর্যাপ্ত বাসের ব্যবস্থা হচ্ছে কলকাতা শহরতলিতে এবং রাজ্যের 100তম এলাকায়, ততক্ষণ পর্যন্ত অফিস আদালত খুলে রাখার সিদ্ধান্তের পুনর্বিবেচনা দরকার। কারণ আবার বলছি যে মানুষের বিপদ বাড়িয়ে কোন সরকারি দপ্তর তার খেয়াল খুশি মতন চালু করতে পারে না, করতে দেওয়া উচিত না। তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার দাবি যে 70% হাজিরা চাকরি বাজারে 70% হবে, তাদের যাতায়াতের জন্য মেট্রো ট্রেন, মেট্রো রেল, লোকাল ট্রেন যাকে সাবারবান রেল বলি আমরা, মেট্রো রেল, সাবারবান রেল এবং সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করে তবে আমার মনে হয় অফিস আদালত করার সিদ্ধান্ত নেওয়া উচিত। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জুনিয়র ডাক্তার যারা করোনার বিরুদ্ধে লড়ছে তাদেরকে বিশেষ ভাতা দেওয়া হবে, খুব ভালো সিদ্ধান্ত আমি মনে করি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার দাবি যে শুধু জুনিয়র ডাক্তার নয়, গ্রামে গ্রামে যারা স্বাস্থ্যকর্মী আছে, গ্রামে গ্রামে যারা আশার কর্মী আছে, গ্রামে গ্রামে যারা আইসিডিএস এর কর্মচারী কর্মচারী আছে, সকলকে করোনার বিরুদ্ধে লড়াই আপনি কাজে লাগান। আর সেই সমস্ত কর্মচারীদেরকে কাজে লাগাতে, কাজে লাগানোর জন্য সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের, আশার কর্মীদের আর একটু আর্থিক ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা, আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করুন, যাতে সেই সমস্ত কর্মচারীরা আরো বেশি করে উদ্যোগী হয়ে করোনার মোকাবেলা করতে এগিয়ে আসে। কারণ পশ্চিমবঙ্গে এখন করোনা শহর থেকে গ্রামে বিস্তার করছে, প্রথমে ছিল কলকাতা এবং আশেপাশের এলাকা, এখন বাংলা জুড়ে করোনা সংক্রমণ বাড়ছে। তাই যেহেতু বাংলা জুড়ে করোনা সংক্রমণ বাড়ছে সেখানে বাংলার স্বাস্থ্যকর্মীদের, বাংলার আশাকর্মীদের একটা বড় ভূমিকা, আইসিডিএস কর্মীদের একটা বড় ভূমিকা পালন করবার দরকার। সেই ভূমিকা পালন করবার জন্য তাদেরকে এখনই পশ্চিমবঙ্গ সরকার ইনসেন্টিভ অর্থাৎ বিশেষ ভাতা প্রকল্প চালু করুক, যাতে তারা আরো বেশি বেশি করে উৎসাহিত হয়। পশ্চিমবঙ্গে সরকার লকডাউন শিথিল করার মাধ্যমে অফিস আদালতের 70%
কর্মচারী উপস্থিতির কথা ঘোষণা করেছিলেন। যাই হোক, কর্মচারী 70% পার হয়ে অনেক বেশি। যখন বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং রক্ষা করে এই সমস্ত অফিস আদালত খোলা হবে, তখন কোন যুক্তিতে এই সরকার সরকারি কর্মচারীদের 70% উপস্থিতি দাবি করছে আমার জানা নেই। কারণ পশ্চিমবঙ্গের অফিস আদালতে 6 মিটার দূরে দূরে কখনো চেয়ার পেতে, টেবিল পেতে কাজকর্ম করবার যে স্পেস, এলাকা, ফ্লোর এরিয়া, সেটা আমার মনে হয় নেই। এটা গেল এক। পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকরা তারা কিন্তু সর্বশান্ত হয়ে তাদের নিজের দেশে ফিরেছে। এখানকার গরিব মানুষ তো আছে, এখানকার গরিব মানুষের সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকদের এক বিরাট অংশ ফিরে আসার কারণে গ্রাম বাংলায় রুটি রুজির সংকট দেখা দিয়েছে। এই রুটি রুজির সংকট থেকে বাঁচাতে পারে মনরেগা। ভারতবর্ষের ইউপিএ সরকার তা অনেকদিন আগে বুঝে আমরা ইউপিএ আমলে সোনিয়া গান্ধীর নেতৃত্বে মনরেগা আইন তৈরি করেছিলাম। সরকারের কাছে আমাদের দাবি আছে 1 সূত্রের বদলে 200 দিন কাজ দেওয়া। এই প্রকল্প চাহিদা ভিত্তিক প্রকল্প। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা আসার পর গ্রামে গ্রামে কিন্তু কর্মের সংকট দেখা দিয়েছে, রুটিরুজির সংকট দেখা দিয়েছে। পরিযায়ী শ্রমিকরা 100 দিনের কাজ পাচ্ছে না। পরিযায়ী শ্রমিক সাধারণ গরিব মানুষ যারা এখানে ছিল, গ্রামে গ্রামে গরিব মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গে প্রচুর, তার সঙ্গে গোদের উপর বিস্ফোরণের মতন আরো কর্মের সংকট তৈরি হয়েছে করোনার কারণে। তাই স্বাভাবিক হয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার দাবি, গ্রাম বাংলার গরিব মানুষ এবং সেই সঙ্গে পরিযায়ী শ্রমিক উভয়ের জন্য আরো বেশি করে কাজ সৃষ্টি করে কর্মের ব্যবস্থা করুন। মনরেগা প্রকল্পে আরো বেশি বেশি করে কাজের ব্যবস্থা তৈরি করার জন্য সরকার দ্রুত ব্যবস্থা নিক, সরকার দ্রুত তৎপর হোক। কারণ মনরেগা প্রকল্পের টাকা কিন্তু অভাব হবে না। মনরেগা প্রকল্প বাজারে চালু করার জন্য টাকার সেখানে অভাব নেই, শুধু সেখানে অভাব তৎপরতা, কর্মদক্ষতা, তাড়াতাড়ি করে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের এবং গ্রামের সাধারণ গরিব মানুষদের কাজ দেওয়ার জন্য মনরেগা প্রকল্পকে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটা দাবি। কারণ মনরেগা প্রকল্প পশ্চিমবঙ্গে যেভাবে এই বিশেষ পরিস্থিতিতে প্রয়োগ করা উচিত ছিল, চালু করা উচিত ছিল, সেটা হচ্ছে না। গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক 100 দিনের কাজে সুযোগ পাচ্ছে না।